আমাদের যারা ইয়াং বন্ধুরা যারা সামনে বিসিএস থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর, আপনি যেটাকে তার সেক্টর বলেন, এনজিও বা বিভিন্ন ক্ষেত্রে যারা ইন্টারভিউ ফেস করবে বা পরীক্ষা দিবে, রিটেন পরীক্ষা দিবে, প্রিলিমিনারি পরীক্ষা দিবে, তাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত? একজন লার্নার হিসেবে আপনি যখন এগুলোর জন্য চেষ্টা করতেন, আপনার প্রস্তুতিটা কিরকম ছিল? এখন যারা এই যে গ্লোবাল সিটিজেন বা আমাদের দেশীয় বলেন, বহির্দেশীয় বলেন, যেখানে কাজ করবে, তার প্রিপারেশনটা শারীরিক, মানসিক বা নলেজগত ভাবে প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। না, আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমাদের এখন যারা প্রস্তুতি নিচ্ছে তাদের হয়তো অনেকে শুধুমাত্র মানে বিসিএস এর বইটাই পড়ছে, এটি কিন্তু প্রস্তুতি নয়। এই জন্য আমি বলছি যে প্রস্তুতিটা শুরু হবে অনেক আগে থেকে, যখন সে মনের আনন্দে পড়ালেখা করছে, বিভিন্ন ধরনের সাহিত্যের উপরে পড়ালেখা করছে, বিজ্ঞানের উপরে পড়ালেখা করছে, বিভিন্ন খবরের কাগজ পড়ালেখা করছে, নিয়ে পড়ছে, তারপরে বিতর্ক শুনছে টেলিভিশনে, সিনেমা দেখছে, তারপরে বিভিন্ন ধরনের লাইফটা খুব এনজয় করলো, বা একই সাথে তার চলমান প্রক্রিয়ার সাথে তার কিন্তু শিক্ষাটা সে আহরণ করলো। এরপরে অবশ্যই তার একটি যে স্ট্রাকচারাল যে পড়ালেখা, সেখানে সে গাইড বই নিয়ে পড়লে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সত্যি বলতে কি তার প্রস্তুতিটা কিন্তু লাগবে খুব দীর্ঘ সময় যদি সে সত্যি ভালো করতে চায়। কেন, আমি মনে করি যে একটা গাইড বইতে হয়তো তার একটি যে পরীক্ষা হবে, যদি সে খুব লাকি হয়তো তার 50-60% প্রশ্ন সেখান থেকে আসবে, কিন্তু তার যদি সত্যি ভালো করতে হয় তাহলে কিন্তু একটি বৃহৎ জ্ঞানের একটি ভান্ডার তার দরকার, এবং এই বৃহৎ জ্ঞানের ভান্ডারটির জন্য বৃদ্ধি করার জন্য তার কিন্তু দীর্ঘদিনের একটি প্রস্তুতি দরকার, এবং সেই প্রস্তুতিটা শুরু হবে কিন্তু অনেক আগে থেকে তার শুরু হবে। সেটা বিভিন্ন ধরনের বিষয়ে তার ভ্রমণের, নিজের ভ্রমণেও দরকার আছে, ভ্রমণের কাছ থেকে হয়তো সে অনেক কিছু শিখে ফেললো। হ্যাঁ, আমি বললাম তো যে তার ভ্রমণের মাধ্যমে হয়তো সে অনেক একটা জায়গা সম্পর্কে সে অনেক কিছু জানতে পারলো। আমি বিদেশের ভ্রমণের কথা বলছি না, আমি জানি অনেক শর্টকামিংস রয়েছে আমাদের, এমনকি দেশের ভিতরে সে যে ভ্রমণ করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন লেখালেখি করছে। এবার আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো। আমি অবশ্যই লেখালেখি করি এবং বিভিন্ন পত্রিকায়, এবং লেখালেখিটা আমার একটি শখ বলবো, এবং আমি মনে করি এটি সবারই আমাদের একটি জানা উচিত। কেননা এই যে আপনি বিভিন্ন ধরনের লেখালেখি করলেন, এই লেখালেখি কিন্তু আপনার এই আপনার দরকার হবে বিভিন্ন চাকরি পরীক্ষায়। হয়তো আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা MCQ সেখানে দরকার হবে না, কিন্তু এছাড়া যে অন্য অন্য পরীক্ষাগুলো সেখানে কিন্তু আপনার লেখার যে স্কিলটা এটা কিন্তু দরকার হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন সত্যি সত্যি চাকরিতে গেলেন সেখানে কিন্তু আপনার MCQ নাই, সেখানে কিন্তু আপনার এই লেখাটাই দরকার হচ্ছে। আর আমাদের জীবনটা খুব ক্ষণস্থায়ী জীবন, এখানে যদি আপনি নিজস্ব মানে লেখার বা লেখনীটাকে আপনি যদি একটু আপনার মানে শ্রীবৃদ্ধি না করেন তাহলে কেন হবে? আপনার লেখাটা আপনার জন্য খুবই দরকার। তো এই লেখনীটা আমাকে কিন্তু হেল্প করেছিল, যেহেতু আমাদের একটা বড় একটা অংশ রয়েছে যে যে রিটেন টেস্ট, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এই লেখার যে স্টাইলটা সেটি কিন্তু আমাদের দরকার। এখানে আমি বেশ কিছু জিনিস দেখছি যে ভাইবার টেকনিক গুলো শুনতে চাই। এটা হামিদ, সওয়াল হামিদ একটি কথা বলেছে, আমি অনেকগুলো টেকনিক দেশের প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই স্মার্টনেস নিয়ে আমি বজলুল কবির স্যারের কথা শুনেছি, সত্যি এটি আমি বলবো প্রথম দরকার। এই স্মার্টনেস কে আমি এবার বলছি না যে আমি সুন্দর একটি শার্ট পরে গেলাম কিংবা আমার চেহারাটা খুব সুন্দর, এটি কিন্তু আমি স্মার্টনেস বলছি না। স্মার্টনেস এর আমি গতানুগতিক যে সংজ্ঞা সেটিতে আমি যাচ্ছি না, আমি স্মার্টনেসটা বলতে চাচ্ছি যে আপনার বাচন ভঙ্গি, আপনি কথা বলছেন, আপনি বসছেন, আপনার চাহনিটা, এটি কিন্তু মাত্র প্রথম 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আপনার বোর্ডে যারা থাকে, মনে করবেন না কখনোই যে আপনার বোর্ডে যারা আছে তারা কিন্তু আসলে ক্ষুদ্র কেউ, তারা কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা, যেই থাকুক যে সরকার বা যখনই যেই থাকুক না কেন তারা কিন্তু সত্যি অভিজ্ঞ মানুষ ওখানে থাকেন, সাবজেক্ট স্পেশালিস্ট থাকেন। তো আপনার এই স্মার্টনেসটা কিন্তু দরকার। এখন স্মার্টনেস তো হয়ে গেল, এখন এবার কি দরকার? এবার তো দরকার জ্ঞান, কেননা শুধু স্মার্টনেস নিয়ে সেখানে গেলে তো হবে না, স্মার্টনেস এর সাথে সাথে আপনার যে জ্ঞানের যে একটা পরিধি সেটা। এখন আপনি হয়তো মোবাশ্বেরা আপনি জানতে চেয়েছেন যে টেকনিক গুলো কি, আসলে টেকনিক জানবেন আপনি তখনই যখন আপনার প্রশ্নটা জানা যাবে,
এই যেমন একটি প্রশ্ন আমি করেছি, যে প্রশ্নটি আমার প্রথম প্রশ্ন ছিল বিসিএস এর, যে কেন আপনি এই ক্যারিয়ারটি চুজ করলেন, এটি কিন্তু প্রথম প্রশ্নগুলো আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত স্ট্র্যাটেজি, যে বিষয়টা আমি এখন পড়াই এমবিএ তে, স্ট্র্যাটেজি বলে একটি কোর্স, স্ট্র্যাটেজিক্যালি আপনাকে অ্যান্সারটা দিতে হবে, এমন দিকে আপনাকে উত্তরটা দিতে হবে যেদিকে কিন্তু আপনার গভীরতা রয়েছে জ্ঞানের, আপনি এমন দিকে উত্তরটা দেবেন না যে উত্তরটা আপনার কিন্তু আসলে পরবর্তী একটা বা দুটো প্রশ্ন যদি সেখান থেকে আসে তাহলে আপনি সেখান থেকে উত্তরটা দিতে পারছেন না, আপনাকে দিতে হবে সেই জায়গা থেকে যেখানে কিন্তু আপনার নিজস্ব আগ্রহ রয়েছে বা গভীরতা রয়েছে। তৃতীয় যে বিষয়টা বলবো, যে আমরা কিন্তু সবাই সবকিছু জানি না, আমিও সবকিছু জানি না, আমি যে চাকরিগুলো পেয়েছি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমি পাইনি। আপনি হয়তো কোনো একটা চাকরির ইন্টারভিউ বোর্ডে চাকরির উত্তর না দিয়ে প্রচন্ড হতাশ হয়ে গেলেন এবং অনেকে আত্মহনন করে, এগুলো আমার কাছে এতটা সিলি মনে হয়। আমি তো বললাম যে জীবনটা অনেক বড়, কোনো প্রয়োজন নেই। আপনি মনে করবেন না যে একটা চাকরিতে আপনার হয়নি বলে আপনার সব শেষ, বা একটা উত্তর আপনি দিতে পারেননি বলে সব শেষ। একটা উত্তরের জন্য কখনোই আপনার ইন্টারভিউ বোর্ডে যখন একটা সবাই আপনি চলে যাওয়ার পরে যখন সব আলোচনা করে, পরে যখন আপনাকে নম্বরটা দেবে, তখন কিন্তু একটা প্রশ্ন নিয়ে আপনার কথা হয় না। আপনার কথা হয় যেহেতু আমি এখন ইন্টারভিউ বোর্ডে থাকি, আমি এখন অস্ট্রেলিয়াতে, আমি এখন একজন ডাইরেক্টর, আপনার সামগ্রিক যে অ্যাপ্রোচটা কি সেটি কিন্তু আসলে ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা ফাইনালি কিন্তু এটা নিয়ে আলোচনা করে। আপনার কিন্তু একটি প্রশ্ন বা দুটো প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন সেটি কিন্তু আপনার, এটি একটা বড় টেকনিক আমি মনে করি, যে আপনি যদি বলেন যে আপনি প্রচন্ড টেনশনে পড়ে গেলেন যে আপনি একটা প্রশ্নের উত্তর জানলেন না বা আপনি জানেন, আপনি বলতে পারেন স্যার আসলে আমি ব্যাপারটা শুনেছি কিন্তু আমি স্যার এর ব্যাপারটা ইনডেপথ জানি না। জানি না বলাটা কিন্তু খুব দরকার, আপনার জানি না বলাটা লজ্জার কিছু নেই। জানি না সবাই কি সবকিছু জানে, যে আপনার ইন্টারভিউ নিচ্ছে সেও কি সবকিছু জানে? হ্যাঁ, সেও কিন্তু সবকিছু জানে। আসুন মায়া ছড়ায়।